বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি। তো সকালবেলা তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম আর গুড মর্নিং বলতে চলে আসলাম। তো আমার সকালে সব কাজ হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো কমপ্লিট, স্নান পুজো হয়ে গেছে, মা রুটি বানিয়ে নিয়েছে। তো এখন আমরা সকালের খাবার খাবো। তো কি খাবো সেটা তোমাদের দেখাবো। তো সকালে কি করছি না করছি তোমরা দেখতে থাকো ভিডিওটি। দেখো বন্ধুরা, সকালের খাবার নিয়ে হাজির হয়ে গেছি। আজকে সকালের খাবার খুব ইন্টারেস্টিং খাবার, তোমরা কেউ খেয়েছো কি না আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি আজকে সকালে আমরা কী খাচ্ছি। তো আজকে বন্ধুরা সকাল সকাল আর চা খেলাম না, আজকে অন্য কিছু খাচ্ছি। রুটি, কলা, গুড় আর সাথে দই নিয়েছি, বাড়িতে বানানো দই। তো বন্ধুরা, আমি আবার সকালে টিফিন খাওয়ার পরে আবার চলে এসেছি রান্নাঘরে, সব জামা কাপড় ধুয়ে টুয়ে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো এখন বাজে প্রায় 10:30 মতন। তো রান্না করতে চলে এসেছি। তো বাইরে আজকে ওয়েদারটা আছে মোটামুটি, রোদ নেই, আবার মেঘলাও নেই, পরিষ্কারই আছে, হাওয়াও আছে। তো এই দেখো বন্ধুরা, জামা কাপড়ও মেলে দিয়েছি আর ছেলে স্নানের জলও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো ভালোই আছে মোটামুটি, ওয়েদারটা খারাপ নেই। তো আজকে কি কি মেনু হচ্ছে রান্নায় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও তোমরা। এই দেখো বন্ধুরা, আমাদের গাছের টাটকা টাটকা ভেন্ডি, টাটকা টাটকা ঝিঙা সব আজকে সকালে বাবা তুলে নিয়ে এসেছে ক্ষেত থেকে। আমার শ্বশুরমশাই এগুলো চাষ করেন, মানে চাষ করেন বলতে বাড়িতে শুধু খাওয়ার জন্য, যেন বাড়িতে খাওয়া যায়। ওনারাও একটু সময় কাটে, এগুলো দেখাশোনা করে, ওনারও সময় কাটে আর এই আমরাও খেতে পারি টাটকা টাটকা সবজি। তো তোমাদের এরকম টাটকা সবজি খেতে কীরকম লাগে? আমার তো খুবই ভালো লাগে, গাছ থেকে পেরে নিয়ে সেই একদম সোজা কড়াইতে দিয়ে রান্না করে খাওয়া, ভীষণ টেস্ট খেতে। এগুলো তো কোনো সার নেই, একদম টাটকা, খুবই টেস্ট। তো আপনি তো বন্ধুরা, তাহলে আজকের রান্নার মেনু ঠিক হয়ে গেল, শাক ভাজা, ভেন্ডি চচ্চড়ি আর কাঠি কচু। ঠিক আছে, তাহলে আমি রান্না করে নিই, তোমরা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো বন্ধুরা, শাক ভাজা বসিয়ে দিয়েছি, রসুন সম্বার দিয়েছি, দিয়ে শাক ভাজা করছি। তো দেখো বন্ধুরা, আমি ভেন্ডির চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। আমি একটু কালো জিরা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেন্ডিটা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়ে কষাচ্ছি। এখন সর্ষে দেবো আজকে, ভাবছি একটু হালকা সর্ষে দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তো সকালেই বলেছিলাম কী কী রান্না করবো, তো রান্না হয়ে গেছে, দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছে। কলমি শাক ভাজা, চচ্চড়ি সর্ষে দিয়ে, কাঠি কচুর তরকারি বা মুখের তরকারি, তোমরা যে যেটা বলো। আমি এখানে একটুখানি অনেক গাছ আছে, তো এই কচুর তরকারিতে ওই ধনে পাতাটা খুব ভালো লাগে খেতে, দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে কী রান্না হলো। তো আমার রান্না শেষ হয়ে গেছে, এখন বাজে 2:15 বাজে। এখন রান্নাঘর পরিষ্কার করে সব বাসন টাসন মেজে রেখে এখন আমি একটু স্নান করে নিই, দেখতে থাকো ভিডিওটা। আমি স্নান করে এসে পরে দুপুরে খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। কি করছো তোমরা সবাই? আমি এই তো সব কাজ টাজ করে স্নান করে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে তোমাদের সাথে কথা বলতে বসলাম। এখন বাজে 4:15, 4:15 বাজে। তো এখন একটু রেস্ট করব, করে বিকেলে ছেলেকে টিফিন করাবো, তারপরে আর টুকটাক যা কাজ থাকে সেগুলো এখন একটু রেস্ট করব। সারাদিন প্রচণ্ড গরম, গরমে খুব মানে অবস্থা খারাপ হয়ে গেছে একদম। তো আমি আবার বিকেলে তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম। আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা আবার শুরু হয়ে যাবে। ওই দেখো পেছনে ছেলে বাইরে ঘোরাঘুরি করছে, বারান্দায় খেলছে। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সব কাজ টাজ হয়ে গেছে, এখন শুধু জামা কাপড় তোলা বাকি আছে। তো এখন একটু রেস্ট নিয়ে পরে বাকি কাজগুলো করবো, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। বলো হাই, বলো হাই, বলো। এখন ঘুমাবে, এখন কেউ ঘুমায় সন্ধেবেলা?
হাই বলো, বলো হাই, বলো তুমি এখানে বসবে। মশা আছে কিন্তু। কি করছো তোমরা সবাই? আমি এই তো ঘরে, এতক্ষণ থেকে ঘরে আর ভালো লাগছিল না, তো বাইরে সিঁড়িতে এসে একটু বসলাম। তো দেখতেই তো পারলে ছেলে বাইরে খেলছিল, ওকে নিয়ে একটু বসলাম। তো ওকে এখন ওর ঠাম্মি একটু বাইরে ঘোরাতে নিয়ে গেছে, তা আমি একটু বাইরে বসে আছি। আমাদের এখানে এই বাইরে সিঁড়িটাতে বসলে খুব ভালো হাওয়া আসে, আমাদের পাশেই নদী আছে, তো সেই নদীর হাওয়াটাই আসে। ঘরে আর ভালো লাগছিল না বসে বসে, আর বোরও হচ্ছিলাম আর ভালোও লাগছিল না। একতে গরম, তার উপরে ঘরের ভেতরে বসে থাকতেও ভালো লাগছিল না, তাই যে এখন একটু বাইরে এসে বসলাম। তো সন্ধে প্রায় হয়েই গেছে, সন্ধে। তো ওই যে ওকে ঘুরি, ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসলে পরে ওকে বিকেলের টিফিনটা করিয়ে দেব, দিয়ে তারপরে তো বাইরে এসে বসলাম। তো ভাবি তোমাদের সাথে একটু কথা বলি। তো একদিন আমি আস্তে আস্তে সব দেখাবো, একদিন আমি তোমাকে আমার পুরো বাড়িটা ঘুরিয়ে, হোম ট্যুর যেটাকে বলে, হোম ট্যুর ভিডিও যেটাকে বলে, বাকি সবার ভিডিও তো দেখি আমি, তো সেটা তোমাদের দেখাবো। সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো, আমাদের বাড়িতে কোথায় কী আছে না আছে, কি কয়টা ঘর, কে কোথায় থাকে, সব তোমাদের একদিন আমি দেখাবো। তো ঠিক আছে, তাহলে আমি ছেলেকে, ছেলে আসলে পরে ওকে টিফিন করিয়ে দেই, এখন আগে গিয়ে ঘরটা গুছিয়ে রাখি। ঘরটার বিছানার অবস্থা একদম খারাপ করে রেখে দিয়েছে ছেলে আর পাপা মিলে, দুজনে মিলে একদম মানে বিছানার অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছে। তো ওগুলোকে আগে গুছিয়ে নিই, ও আসলে, ছেলে চলে আসলে আর ওগুলো হবে না গোছানো। তো ওগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে ওকে খাইয়ে নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6টা 8, সন্ধ্যা হয়ে গেছে। তো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। কি করছো তোমরা সবাই? আমি ছেলেকে বই পড়াতে নিয়ে বসেছি, ওর টিফিন খাওয়া হয়ে গেছে, এখনও বই পড়ছে। তো তোমরা কি করছো সবাই? পড়ো পড়ো। হ্যাঁ, পড়ো, বই পড়ো। এখন গুড মর্নিং বলবে? এখন তো গুড ইভিনিং বাবা। টমেটো, 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 ডগ, বিয়ার, এটি কি পিকক, এটি কি প্যারোট, আউল। তো বন্ধুরা দেখতেই তো পারলে ছেলে বই পড়ছে। যাই হোক, তোমাদের সাথে পরে আবার কথা বলছি, বলতে চা নিয়ে তোমাদের সামনে আসবো। কালকে যেরকম এসেছিলাম রোজ তাই, চা নিয়ে তোমাদের সামনে আসবো। এখন ছেলেকে একটু বই পড়িয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হাজির হয়ে গেছি আমরা সবাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমরা সন্ধ্যাবেলা চা নিয়ে হাজির হয়ে গেছি, সবাই চা খাচ্ছি। চা দেখুন, চা, তার সঙ্গে আছে সিঙ্গারা, আমরা একদম বসে পড়েছি চা সিঙ্গারা খেতে। তো বন্ধুরা আমরা তাহলে চা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা চা আর সিঙ্গারা নিয়ে আমরা সবাই বসে পড়েছি চা সিঙ্গারা খেতে। তোমরাও খাবে নাকি? খেলে চলে আসো চা আর গরম গরম সিঙ্গারা। হাই বন্ধুরা, তখন তো দেখতেই পেলে তোমাদের সামনে চা আর সিঙ্গারা নিয়ে আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে তো এই সব সবাই মিলে কথা হচ্ছিলো বাড়িতে। তো কথা বলতে বলতে তারপরে ছেলের পাপা বললো যে আজকে নাকি ও ভাত খাবে। এমনিতেই ও রাতে রুটি খায়, ও আর বাবা রুটি খায়, তো বলছে নাকি আজকে ভাত খাবে। তা মাকে বললাম যে থাক, আজকে রুটি বানাতে হবে না, সবাই ভাতই খাক। তো মা বলে ঠিক আছে, তাই হবে তাহলে। তো রোজ তো রাতের খাবার মাই বানায়, মানে রুটিটা মাই করে রাত্রেবেলা, সবজি তরকারি দুপুরে আমি করে রাখি, সেগুলো থাকেই, তো রাতে শুধু মা রুটিটাই বানায়।
তো আজকে আর মাকে বললাম যে তাহলে আর তোমাকে আর যেতে হবে না, তুমি ছেলেকে দেখো, আমি গিয়ে করে আসি। তো তারপরে গিয়ে আমি ভাত আর একটু গরম গরম সব কিছু দিয়ে একটা সবজি করে নিলাম, গরম গরম ভাত আর সবজি জমে যাবে পুরো রাতে খাওয়া, রাতের খাওয়া আজকে পুরো জমজমাটি খাওয়ার, গরম গরম সবজি আর ভাত। আর দুপুরের তরকারি তো আছে, আমাকে শেষ পর্যন্ত ভয়েস ওভারই দিতে হলো, কারণ ভিডিওটা শ্যুট করেছিলাম, তারপরে যখন এডিট করার সময় দেখি ভিডিওটা কেমন কথাগুলো কেটে কেটে আসছে, জড়িয়ে জড়িয়ে আসছে, তো সেটা তো আর তখন বাদ দেওয়া যায় না, তাও শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে ভয়েস ওভারই দিতে হলো। যাই হোক, তো তো আমি যেটা বলতে চাইছিলাম যে তোমাদের আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো তোমরা যদি অন্য কোনো ভিডিও বা অন্য কোনো কিছু দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি আর কন্টিনিউ করছি না, এই পর্যন্তই থাকলো। তো এখন তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকালে উঠে আবার কাজ শুরু হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটি দেখো। তো ঠিক আছে, তাহলে আজকের মতো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, টাটা। আবার কালকে আমি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ঠিক আছে, টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।